নাওরিন স্যার আপনি লিখেছেন, দুর্ভাগ্যবশত আমার বাবার হাত থেকে কোরআন শরীফ পড়ে গিয়েছিল, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, এখন আমাদের করণীয় কি আছে যদি জানাতেন। বোন নাওরিন, কোরআন যদি হাত থেকে পড়ে যায় তাহলে তার জন্য বিশেষ কোনো করণীয় নেই। একসময় মুরব্বীরা বলতেন যে কোরআন হাত থেকে পড়ে গেলে এই পরিমাণ লবণ দিতে হবে, চাউল দান করতে হবে, এগুলোর একটি কারণ এটিও হয়তো হতে পারে যাতে করে কেউ কোরআন ধরার ব্যাপারে সাবধান হয়, যেহেতু এর জন্য কাফারা আছে, অর্থদণ্ড আছে, সেজন্য সিরিয়াসনেস যেন আসে, সেই জন্য হয়তো কেউ এটা বানিয়ে বলেছেন। কিন্তু শরিয়া কোনো নির্দেশ এটি নয় যে কোরআন হাত থেকে পড়ে গেলে তার জন্য বিশেষ কোনো কাফারা, কোনো খাদ্য দান করা, কোনো টাকা পয়সা দান করা বা কোনো কিছু করার কোনো বিশেষ করণীয় ব্যাপারে নির্দেশনা নেই। তবে যদি পড়ে যায় অসাবধানতাবশত তাহলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে যে আমি দুঃখিত, নিজে লজ্জিত হবে, নিজেকে ভর্ৎসনা করবেন যে আমি কেন এতটা সিরিয়াসনেস ছাড়া ধরলাম, এবং পরবর্তীতে ধরার ব্যাপারে আপনি সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, জাস্ট এইটুকু। এর মাধ্যমে ইনশাআল্লাহ বিদনিল্লাহ আপনার হাত থেকে যে পড়ে গেল সেইটার কারণে আপনার কোনো গুনাহ হবে না এবং আপনি দায় মুক্তি পাবেন। এরপরে তামিম হাসান আপনি লিখেছেন, ভালো ইমামের আলামত কী, কীভাবে বুঝবো কোন ইমাম ভালো এবং কোন ইমাম মন্দ? ভাই তামিম হাসান, ইমাম এবং মুক্তাদি বা মুসল্লি সবাই ভালো হওয়ার আলামত মৌলিকভাবে তো একই। কোনো মানুষ যখন আল্লাহ ভীরু হন, আল্লাহ ভীরু তার প্রমাণ তার কাজকর্মে এবং কথাবার্তায় প্রমাণিত হয়, প্রকাশিত হয়, তিনি ভালো মানুষ, ভালো কাজ যখন তিনি করার চেষ্টা করেন তিনি ভালো মানুষ। তারপরও আলাদা করে যদি আমরা বলতে যাই ইমাম সাহেবদের ব্যাপারে, আলেমদের ব্যাপারে, যে আলেমদের কাছ থেকে আপনারা উপকৃত হবেন, এলম নেবেন, অনুসরণ অনুকরণ করবেন, শ্রদ্ধা করবেন, তাদেরকে ভালো আলেম হিসাবে, অনুকরণীয় ব্যক্তিত্ব হিসাবে মনে রাখবেন, তো সে মানুষগুলোর কিছু মার্কা আমরা বলতে পারি। তার ভিতরে একটা হলো যে তিনি নিজে যা বলবেন মানুষকে তিনি নিজেও সেটা করবেন, তার কথা অনুযায়ী তিনি নিজে আগে আমল করবেন এবং আমল করার প্রবণতা তার মধ্যে থাকবে। তিনি যে সব আমলটার কথা বলছেন, যে আমলের ফজিলতের কথা শোনাচ্ছেন, সেটা তিনি নিজে করছেন কিনা এটি একটি দেখার বিষয়। যদি আলহামদুলিল্লাহ এটি তার মধ্যে থাকে তাহলে তিনি একজন ভালো মানুষ, ভালো আলেম, ভালো ইমাম, এটি আপনি ধরে রাখতে পারেন। দ্বিতীয়ত, ওলামাদের ক্ষেত্রে স্পেশাল, যদিও সাধারণ মানুষের জন্য এটা প্রযোজ্য, কিন্তু বিশেষভাবে ওলামাদের জন্য, যে অর্থের লোভ আছে কি না, টাকার মোহ আছে কিনা, দুনিয়ার প্রতি যদি আকর্ষণটা খুব বেশি হয় এবং অর্থের লোভটা তার ভিতরে লিপসাটা থাকে, তাহলে সেক্ষেত্রে এটা ভালো আলেম হওয়ার লক্ষণ নয়। বরং তিনি অর্থ মানুষের প্রয়োজন আছে সেই জায়গা থেকে উপার্জন করবেন, চেষ্টা করবেন, বাট অর্থের লিপসা থাকবে না, না হলে এটার জন্য তো হাউতাসে কিছু করবেন না, সবর করবেন। তাহলে লিপসা এক জিনিস আর অর্থ উপার্জন আরেক জিনিস, তো লিপসা আছে কি না এটি দেখবেন। লিপসা যদি না থাকে আপনি মনে করেন তাহলে তাকে ভালো মানুষ হিসেবে আপনি ধরে রাখতে পারেন, এটি আরেকটি মার্কা। আর তৃতীয়ত, আরেকটি বড় গুরুত্বপূর্ণ মার্কা হলো যে তিনি শুধু ধনী, সম্পদশালী এবং প্রভাবশালী মানুষগুলোর সাথেই সুসম্পর্ক রাখেন, নাকি তার বন্ধু তালিকায় সাধারণ নিরীহ মানুষও আছে, অভাবী মানুষও আছে, অন্যান্য মানুষের সাথেও তার উঠা বসা আছে, তাদের সাথেও তার সুসম্পর্ক আছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে আপনি ভালো মানুষ গণ্য করতে পারেন এবং ভালো আলেম হিসেবে আপনি সুধারণা করতে পারেন।